প্রতি 100তে 19 জন দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছে, এমন তথ্য দিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বিজিএমইএ ও এমএসএস এর যৌথ উদ্যোগে রোববার থেকে দুদিনের চক্ষু সেবা কর্মসূচি আয়োজনে তিনি বলেন, দৃষ্টিজনিত সমস্যা বা অন্ধত্ব শুধু সমস্যায় নয়, দৃষ্টি ত্রুটি বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। এর আগে সকালে বিজিএমইএ সভাপতি চক্ষু সেবা কর্মসূচির উদ্বোধন করেন, পরে মানবিক সাহায্য সংস্থাকে বিজিএমইএর পক্ষ থেকে তুলে দেওয়া হয় অ্যাম্বুলেন্স।